আজ আবার বেরিয়ে পড়লাম NH12 বা পুরনো NH34 এর আপডেটেশনের ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট থেকে কৃষ্ণনগর। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ। খালি বরুণও নয়, আজকের সাথে আমাদের সাথে সানিও রয়েছে। এই তিনজন মিলেই এই ব্লগটায় অর্থাৎ ট্রাভেলার্স ডায়েরির নতুন একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। চলো আজকের ব্লগ শুরু করা যাক। সবার প্রথমে আমরা কিন্তু আজকে অ্যাপ্রোচ করছি হচ্ছে রানাঘাটে মিশন গেটের উপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটাতে আমরা অ্যাপ্রোচ করছি। মিশন গেটের ফ্লাইওভার মানে এর আগে আমরা কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত যে ভিডিওটা করেছি, সেই ভিডিওতে আমরা মিশন গেট ফ্লাইওভার সম্পর্কে সমস্ত কিছু বলে রেখেছি। যারা তোমরা ভিডিওটা দেখেছো বা এখনো যারা দেখোনি, তাদের জন্য আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেয়া থাকবে। ওই ভিডিওটা দেখতে পেলে তোমরা দমদম থেকে মানে দমদমের এয়ারপোর্টের পর থেকে রানাঘাট পর্যন্ত NH12 এর বর্তমান কি কন্ডিশন সেটা তোমরা জানতে পারবে বা দেখতে পারবে। তো যাই হোক, দেখো এই যে আমরা মিশন গেট ফ্লাইওভারের উপর দিয়ে পাস করছি। মিশন গেট ফ্লাইওভারের একটা দিক খোলা রয়েছে, মানে যে দিকটা শিলিগুড়ির দিকে যাচ্ছে সেই দিকটা খোলা রয়েছে, আর যেটা কলকাতার দিকে আসে সেই পোর্শনটার কাজ চলছে, সেই পোর্শনটা এখনো খোলা হয়নি। আর রানাঘাটের উপরে যে গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো ছিল, সেই সমস্ত ফ্লাইওভারগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দেওয়া থাকবে। দেখো রানাঘাটে আমরা এই মুহূর্তে কলেজের সামনে চলে এসেছি। কলেজের পর থেকে মানে যেটা মনোরমা হসপিটালস বা মনোরমা হসপিটালের পর যে ফ্লাইওভারটা কোটমোড় প্রামাণিক মোড়ের উপর দিয়ে যাচ্ছে, সেই ফ্লাইওভারও একটা দিক ওপেন হয়ে গেছে। সেই ফ্লাইওভারের উপরে আমরা এখন অ্যাপ্রোচ করব। এই ফ্লাইওভারটা কিন্তু সোজা গিয়ে উঠছে রানাঘাট চুন্নি নদীর উপরের নতুন ব্রিজে। বা নট অনলি দ্যাট, এই ফ্লাইওভারটা কন্টিনিউ করছে পুরো সেন্ট মেরি স্কুলের পর পর্যন্ত, অর্থাৎ পুরো রানাঘাটের এদিক থেকে অর্থাৎ কলেজ মোড়ের সামনে থেকে শুরু হয়ে এই ফ্লাইওভারটা টান টান চলে যাচ্ছে রানাঘাট আস্তলায় রামনগর মোড় ক্রস করে সেন্ট মেরি স্কুলের সামনে গিয়ে নামছে, অর্থাৎ হবিবপুর, মালদার হবিবপুর নয়, নদিয়ার হবিবপুরের কলাবাগানের কাছে গিয়ে এটা মিট করছে। মানে যদি দেখা যায়, দেখো এই রানাঘাটে যে ফ্লাইওভারটার কথা বলছিলাম অর্থাৎ মনোরমা হাসপাতালের সামনে থেকে যেটা শিলিগুড়ির এন্ডে, সেই কাজটা কমপ্লিট, কিন্তু ডান সাইডে অর্থাৎ কলকাতা অভিমুখের যে কাজটা, সেই কাজটাও কিন্তু 99% কমপ্লিট হয়ে গেছে। মধ্যখানে ডিভাইডারের কাজ কিছু বাকি আছে, গার্ডরেলের কাজ হয়ে গেছে, উপরে যে এক্সপেনশন যে গাটারগুলো থাকে সেই এক্সপেনশন জয়েন্টের কাজ চলছে। আর এই মুহূর্তে আমরা রানাঘাটের কোটমোড়টার ঠিক ওপর দিয়ে ক্রস করছি। আমাদের বাঁ দিকে স্বাস্থ্যনতির ময়দান আছে, আর বাঁদিকে তলার যে রাস্তা সেখান দিয়ে ওইটা দেখতে পাচ্ছ বাজার, দত্ত বাজারে আনুলিয়া হাসপাতালের দিকে চলে যাচ্ছে। আর ডান দিকে যেখানটা দিয়ে ঢুকলে রানাঘাটের দক্ষিণ পাড়া মোড়ে রানাঘাট টাউনের মধ্যে প্রবেশ করছে। দেখো এই যে ফ্লাইওভারটা, চলো দেখে নিই এই ফ্লাইওভারটা সম্পূর্ণ হবে সেন্ট মেরি স্কুল পর্যন্ত। আর এই মুহূর্তে আমরা প্রামাণিক যে মোড় বলতো, প্রামাণিক সিনেমা হলের যে মোড়, সেই মোড়টা ক্রস করছে। এই যে বন্ধ অবস্থায় পড়ে আছে বাঁ হাতে রানাঘাট প্রামাণিক সিনেমা হল। আর যারা প্রামাণিক সিনেমা হলের মানে থানার দিক থেকে যারা হাই রোডে উঠবে অর্থাৎ NH12 উঠবে, তাদের জন্য কিন্তু এই সাইড লাইনটা করা হয়েছে। সাইড লাইন দিয়ে এসে তারা মিট করবে NH12 এর উপরে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট চুন্নি নদীর উপরে তৈরি হওয়া নতুন ব্রিজের উপর। সেই নতুন ব্রিজটা আমরা ক্রস করছি। আজকে একটু সামান্য ট্রাফিক রয়েছে, মুভিং ট্রাফিক, মানে দাঁড়াতে হচ্ছে না, মুভিং ট্রাফিক রয়েছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ এই কচুরিপানা আবৃত আমাদের রানাঘাটের চুন্নি নদী। দুদিকেরই গাড়ি এইখানে যেহেতু একটা দিক থেকে ওপেন হয়েছে, সেই জন্য দুই দিকের বোথ এন্ডের মানে শিলিগুড়ি আর টুয়ার্ডস কলকাতা দুটোই গাড়ি একই দিকের ফ্লাইওভার দিয়ে মুভ করছে। এই জন্য একটা সামান্য একটা রানিং ট্রাফিক এখানে রয়েছে, তবে সে আগের মতন বিভৎস জ্যাম নেই, এটা মাথায় রেখো। জ্যাম কিন্তু নেই, এখানে দাঁড়াতে হচ্ছে না, গাড়ি স্লোলি মুভ করলেও এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আস্তলার মোড় বা রামনগর মোড়ের উপর দিয়ে আমরা পাস করছি। সামনে আমাদের ওই লোকনাথ বাবার মন্দিরটা আছে, আর বাঁদিকে মিলন বাগান স্কুল আর মিলন বাগান স্কুলের মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। আগের ভিডিওগুলোতে বেশ কিছু কমেন্ট আমাদের পড়েছিল, যে কমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট ছিল হচ্ছে যে পেট্রোল বা ডিজেল অর্থাৎ যে অয়েল রিফিউলিং স্টেশন কিভাবে পাবো, পুরো রাস্তা যদি ফ্লাইওভারে হয়ে গিয়ে থাকে, খাবার হোটেল কোথায় কোথায় আছে, বা কার রিপেয়ারিং কোনো দোকান পাওয়া যাবে কিনা, সেই সমস্ত কিছুর প্রশ্ন এসেছিল। সেগুলোর কিছু কিছু উত্তর আমরা দেব। যদি তোমরা কলকাতা থেকে রানাঘাটের দিকে আসতে চাও, তাহলে তোমাদের ফার্স্টে কিন্তু বিরোহীর মোড়টা ক্রস করে আসলে রিলায়েন্স পেট্রোল পাম্প পড়বে, তারপরে পড়বে শিমুরালিতে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, আরেকটু কিছু দূর এগিয়ে চলে আসলে ঘাটিগাছার মোড়ে পড়বে রিলায়েন্স পেট্রোল পাম্প। হ্যাঁ, রানাঘাট টাউনের মধ্যে যদি কাউকে তেল রিফিল করতে হয় তাহলে কিন্তু ফ্লাইওভার ধরলে হবে না, তখন তাকে ওই যে বললাম মনোরমা হাসপাতালে যেখান থেকে ফ্লাইওভার উঠছে তার পাশের সাইড লাইন দিয়ে চলে এসে রানাঘাটের ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবে, সেখান থেকে তেল রিফিলিং করে আবার সাইড লাইন দিয়ে বা সাইড রোড দিয়ে এসে প্রামাণিকের ওই পাশ থেকে উঠতে হবে NH12-এ। এছাড়া দেখো কথা বলতে বলতে আমরা উইদিন 3 মিনিটসের মধ্যে প্রসিড করে গেছি কিন্তু কলা বাগানের যে অঞ্চলটা, এই জায়গাটাকে কলা বাগান বলছে, হবিবপুর কলা বাগান, সেই কলা বাগানে আমরা চলে এসেছি। আর রাস্তার কোয়ালিটি যদি বলা হয় নো ডাউট ভালো, মানে এত সুন্দর রাস্তা 34 তার বদনাম ঘুচাতে সম্পূর্ণভাবে কিন্তু সক্ষম হয়েছে। সক্ষম হয়েছে কাদের দ্বারা? সক্ষম হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আর সেন্ট্রাল গভর্নমেন্টের ঐকান্তিক প্রচেষ্টায়। ডিভাইডার এখানে কমপ্লিট, কারণ এই জায়গা থেকে 2/2 যে 2 লেনে 2/2 লেন রাস্তা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কলকাতা এন্ডের গাড়িগুলো কিন্তু ডিভাইডারের ওপাশ থেকে যাচ্ছে আর আমরা আমাদের এন্ড থেকে যাচ্ছি। আর মিনিট চারেক, 1 মিনিট এই কথা বলতে তো 1 মিনিটের মধ্যেই আমরা হিট করলাম হবিবপুর। এই হবিবপুরেই দেখো সবারই প্রথমেই কিন্তু হবিবপুর ঢুকতে গেলেই পাবে ইন্ডিয়ান অয়েলের আর একটা পেট্রোল পাম্প, তোমরা চাইলে এখান থেকেও রিফিলিং করতে পারো। আর এই হবিবপুরে কিন্তু প্রচুর খাবার হোটেলের অপশান আছে, সামনে তানিয়া হোটেল, ঘোষ হোটেল, সমস্ত কিছু অপশান তোমরা এখানে পাবে। আর এছাড়া রানাঘাটে ঢোকার আগে কৃষক বাজারের উল্টো দিকে কিন্তু পথের সাথী রেস্টুরেন্টও তোমরা পেয়ে যাবে। দেখো আমরা এই মুহূর্তে হবিবপুরের সেই বিডিওর মোড়, সেই বিডিওর মোড়ের ফ্লাইওভারে উঠছি বা প্রসিড করছি। আর এখানে এই যে আগের পর্বেও বলেছিলাম, আবারও বলছি, যারা হবিবপুরের ইস্কন মন্দির দেখতে আসছো তারা কিন্তু NH12 ধরে এসে এই যে বাঁহাতের যে কাটিংটা দেখতে পাচ্ছ এই কাটিং দিয়ে সাইড রোডে চলে যেতে হবে। সাইড রোড থেকে সামনের মোড় থেকে বাঁহাতে ঘুরেই ডানাতে হবিবপুরের ইস্কন মন্দির। আর এই মুহূর্তে আমরা হবিবপুরের বিডিও মোড়ের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটাকে ক্রস করছি। আর এই যে বাঁহাতে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, নো ডাউট খুব সুন্দর হয়েছে। আর রাস্তার বিউটিফিকেশন বা সৌন্দর্যের কাজ চলছে, দুটো ডিভাইডারের মধ্যে গাছ লাগানো আছে। দেখো NHAI এর কর্তৃপক্ষের তরফ থেকে সেই গাছগুলোতে জল দেয়া, সেই জল দেওয়ার কাজ চলছে, গাছগুলোকে জল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বেশ কিছু গাছ আছে, আরেকটু সামনে এগোলে আমরা গাছ দেখতে পারবো যেখানে ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে নো ডাউট। মানে হাই রোড হয়েছে, হাই রোড হলেও হাই রোডের বিউটিফিকেশনের একটা মানে ভালো লাগে। তোমরা যখন ট্রাভেল করবে, যখন লং রুটে যাচ্ছ কলকাতা থেকে নর্থ বেঙ্গলের দিকে বা নর্থ ইস্ট বা দার্জিলিং এ যেতে চাইছো, তখন কিন্তু এই বিউটিফিকেশন বা এই সৌন্দর্য উপভোগ করতে করতে সময়টা অনেকটা কেটে যায়। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হবিবপুরের উদয়পুর সেই অঞ্চলে। এই হবিবপুরে দেখলে হবিবপুর স্টার্টিং এ একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছো, আবার দেখো এই উদয়পুরে আসা অর্থাৎ হবিবপুরটা ক্রস করে উদয়পুরের এখানেও কিন্তু আর একটা তোমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবে, এখান থেকেও তোমরা অয়েল রিফিলিং করতে পারো। দেখো যেটা বলছিলাম, এই যে গাছগুলো উঠেছে বেগুনবেলিয়া বা আমরা যেটাকে কাগজ ফুল বলি, সেই কাগজ ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিভাইডারগুলোকে বিউটিফিকেশনের কাজ চালিয়ে যাচ্ছে নিরলস মানে হাইরোড কর্তৃপক্ষ। সত্যিই খুব ভালো লাগে দেখতে। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্নভাবে লাল সাদা সমস্ত, প্রথমে দেখো এই যে সাদা রঙের কাগজ ফুলের এই গাছগুলো, তারপরে লাল কাগজ ফুল, মানে নো ডাউট যতদূর চোখ যাচ্ছে ডিভাইডারের মধ্যে কিন্তু লাল হলুদ সাদা সমস্ত রকম ফুল গাছ দিয়ে সুন্দরভাবে মানে বিউটিফিকেশনের কাজটা হয়েছে। তো এক কথায় অনবদ্য, খুব ভালো লাগছে। 34কেও যে মানে এত সুন্দর, মানে একটা কথা হচ্ছে মানুষের সদিচ্ছা বা সরকার যদি চায় রাতারাতি কোনো জায়গার ডেভেলপমেন্ট, যদি ট্রুলি ডেভেলপমেন্ট করতে চায় সেটা কিন্তু পসিবল এবং সেটা হচ্ছে। আর আরো গর্ববোধ হচ্ছে কারণ এটা আমার আপনার সবারই ট্যাক্সের টাকায় কিন্তু এই কাজটা হয়েছে। মানে এখানে কন্ট্রিবিউশন যেরকম আমারও আছে, তোমাদেরও আছে, সবার আছে, প্রত্যেকটা ভারতীয়ের ট্যাক্সের টাকায় কিন্তু এই রাস্তা তৈরি হয়। দেখো আমরা এই মুহূর্তে ফুলিয়াতে চলে এসেছি, ফুলিয়াতে ঢোকার আগেও কিন্তু ভারত পেট্রোলিয়ামের আর একটা পেট্রোল পাম্প তোমরা পাবে। অবভিয়াসলি এটা রাস্তার অপোজিট সাইডে আছে, এই কাটিং থেকে বেরিয়ে তেল ভরতে হবে যদি তোমরা শিলিগুড়ির দিকে যাও। আর কলকাতার দিকে গেলে রোড বা লেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বিউটিফিকেশনের কাজ যেটা বললাম, এই আমরা ফুলিয়াতে অ্যাপ্রোচ করছি। ফুলিয়ার উপরেও ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, সেই ফ্লাইওভারেও আমরা উঠতে চলেছি। আর ফুলিয়া টাউনে যারা ঢুকতে চাইছো তারা কিন্তু এই যে ফ্লাইওভারের বাঁ পাশে যে কাটিং এখান দিয়ে চলে যেতে হবে। আর ফুলিয়া ক্রস করতে চাইলে সোজা আমরা কৃষ্ণনগর যেহেতু যাচ্ছি বা কৃষ্ণনগরের অভিমুখে, সেই জন্য এই ফ্লাইওভারটাকে ধরলাম। ফুলিয়ার ফ্লাইওভারও কমপ্লিট হয়ে গেছে, দুটো সাইডই কমপ্লিট হয়েছে এটার। সুন্দরভাবে আমরা ফুলিয়া টাউনটা কমপ্লিট করলাম। আর ফুলিয়া বিখ্যাত তোমরা জানো তাঁতের শাড়ি, দেখো শাড়ি কুটি, বিভিন্ন তন্তুবায় বা তন্তু যারা কাজ করে তাতে তাদের সমবায়ের মাধ্যমে, গোষ্ঠীর মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখানে অনেক দোকান খুলে দেওয়া হয়েছে বা তন্তু বাজার করা হয়েছে। তোমরা এখান থেকে এসে শাড়ি টাড়ি কিনতে পারো, অবভিয়াসলি খুব কম দামে সস্তায় ফুলিয়া তাঁতের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। আর এই করতে করতে আমরা ফুলিয়া ক্রস করলাম। ফুলিয়ার এন্ডেও আর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। মানে মধ্য কথা বলতে গেলে তোমরা কলকাতা থেকে যদি আসতে চাও এই কৃষ্ণনগরের পর্যন্ত যেতে গেলে অয়েল রিফিলিং এর জন্য কিন্তু কোনো প্রবলেম নেই, খাবার হোটেলেরও প্রবলেম নেই। যে সমস্যাটা বলা হয়েছিল যে হ্যাঁ ফ্লাইওভার হয়েছে, কিন্তু ফ্লাইওভার হলেও তোমরা ভাবছো হয়তো আমরা ফ্লাইওভারে গিয়ে আমরা তেলটা ভরবো কি করে বা অয়েল রিফিল করবো কি করে বা গ্যাস চার্জ করবো কি করে গাড়িতে, অতএব সেক্ষেত্রে প্রবলেম নেই। প্রচুর অয়েল রিফিলিং বা হচ্ছে গ্যাস রিফিলিং স্টেশন প্রচুর আছে রাস্তার দুধারে। তোমরা তোমাদের সুবিধা মতন যেখানে তোমাদের প্রবলেম হচ্ছে বা ফুয়েল রিফিল করতে হবে সেই জায়গা দেখে তোমরা অয়েল রিফিল করে নিতে পারো। ফুলিয়াটা ক্রস করে এসে এই মুহূর্তে আমরা আছি কিন্তু শান্তিপুর বাইপাসে। শান্তিপুর বাইপাস মানে এই দেখো যেটা বাঁহাতে যে রাস্তা দিয়ে টোটো বা বাইক যাচ্ছে, যারা শান্তিপুর টাউনে ঢুকতে চাইছো তারা এই রাস্তাটা দিয়ে শান্তিপুর টাউনে প্রসিড করতে হবে। আর আমরা যেহেতু থ্রু পাস করছি সেই জন্য আমরা এই বাইপাসের ফ্লাইওভারটা দিয়ে বেরিয়ে যাব। এই ফ্লাইওভারটা কিন্তু নতুন হয়েছে, আগে এই ফ্লাইওভারটা ছিল না। এখানের এই মোড় থেকে তলা দিয়েই ছিল NH34। সেই NH34 কে ডান দিকে রেখে বাঁ হাতের রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হতো শান্তিপুর টাউনে। আর আমরা এখন এই নতুন ফ্লাইওভারের ওপর দিয়ে শিলিগুড়ি অভিমুখে কিন্তু টান টান বেরিয়ে যাচ্ছে। আর এই জায়গাটাই কিন্তু শান্তিপুর বাইপাস বলে, কারণ শান্তিপুর টাউনের ভেতর দিয়ে ওল্ড যে 34 যেটা ছিল খুবই যানজট লেগে থাকতো, সরু সরু রাস্তা ছিল, সে ভেতর দিয়ে যেতে হতো। এবং সেই যানজটটাকে মানে কাটিয়ে ওঠার জন্য বা ফ্রিলি মুভ করার জন্য এই বাইপাসটাকে তৈরি করা হয়েছে। এইবার আমরা যে ফ্লাইওভারটায় উঠছি এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর রেল লাইনের উপরে ফ্লাইওভার আমরা উঠে যাচ্ছি। এই ফ্লাইওভারটা ছিল, এটা সিঙ্গেল ছিল। আর ওই পাশের যে ফ্লাইওভারটা হয়েছে মানে যেটা 2 আওয়ার্স কলকাতার দিকে যেটা যাওয়া হচ্ছে সেই ফ্লাইওভারটা নতুনভাবে তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে কিন্তু হচ্ছে রেল লাইনটা ক্রস করে গেল, তলা দিয়ে রেল লাইনটা ছিল, মানে আছে, নট ছিল, আছে রেল লাইনটা, যেটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর মেন লাইন। নট অনলি দ্যাট, এই লাইনটাই কিন্তু এক্সটেন্ড হয়ে কাজ হচ্ছে এখন, যেটা হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপে যাওয়ার একটা মিটার গেজ লাইন ছিল আগে, সেটাকেই গ্রেজ কনভার্সনের কাজ চলে আমঘাটা পর্যন্ত ব্রডগেজ, তারও কমিশনারিং চলছে, তারও সেটা শীঘ্রই এই লাইনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এই যে জায়গাটা দিয়ে ক্রস করছি এটা হচ্ছে বাথরা কৃতিবাস বলা হয়, কারণ এইখানেই কবি কৃত্তিবাসের জন্মস্থান বা জন্ম ভিটে হচ্ছে এই বাথরা কৃতিবাস। এই জায়গাটা আমার ব্যক্তিগত ভালো লাগে। দেখো যতটাই চোখ যায় দুদিকে যতটাই চোখ যায় সবুজ আর সবুজ, বিভিন্ন রকমের সবুজ চাষ হয়েছে, হালকা সবুজ, ডিপ সবুজ, মানে টোটাল সবুজ। আর এখানে বিশেষত হচ্ছে আম গাছ আছে প্রচুর, গরমের কাল, কিছুদিন পরে হয়তো মার্কেটে আম আসবে। এই শান্তিপুরের এই চত্বরে প্রচুর আম গাছ আছে, হিমসাগরের বলেই জিভেই আমার জল চলে আসছে, মানে আই ওয়ান অফ দ্য ম্যাঙ্গো লাভার, ইট লাভারও বলা যেতে পারে। প্রচুর আম গাছ আছে এখানে, প্রচুর মানে সবুজ আর সবুজ, চোখ একেবারে জুড়িয়ে যায়। এই বাতনার এখানেও ইন্ডিয়ান অয়েলের আর একটা কিন্তু রিফিলিং স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানেও তোমরা রিফিলিং চাইলে করতে পারো। অবভিয়াসলি চাইলে মিনস হচ্ছে ট্যাঙ্ক ভরা আছে করে নিলাম সেটা নয়, যদি ফুরিয়ে যায় এই পর্যন্ত আসতে তোমরা করতে পারো। আর দেখো এখানে ফার্স্ট যেখানে নতুন NH34, এখানে কিন্তু বড় গাড়ির জন্য স্পিড লিমিট, ছোট গাড়ির 100, বড় গাড়ির 80, লরি বাসের ক্ষেত্রে 80 আর ছোট গাড়ির ক্ষেত্রে 100 স্পিড লিমিট করে দেওয়া হয়েছে। নো ডাউট NH34 বা NH12 100 গাড়ি চালানো ইজ নট এ ম্যাটার অফ জোক, মানে কি ছিল কি হয়েছে। এন্টায়ার রোড একেবারে ঝাঁচকচকে 2x2 4 লেন রাস্তা, কোনো প্রবলেম কিন্তু এখনো পর্যন্ত নেই। আর দেখো এই যে বিউটিফিকেশনের কাজ বলেছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। গাড়িটা স্পিডে চলছে, হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাট খুব সুন্দর লাগছে। লাল, সাদা, হলুদ বিভিন্ন রকমের ফুল রয়েছে এই ডিভাইডারগুলোর মধ্যে, সত্যিই খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু রয়েছে অদ্বৈত আশ্রম বা অদ্বৈত মন্দির। যারা চাইছো যে এখানে অদ্বৈত আখড়ায় আসতে চাও, সেই চৈতন্য অদ্বৈতর পাঠ এটা দেখো আম গাছে ভর্তি। আর বাঁদিকে যে জায়গাটা সেটাই কিন্তু অদ্বৈত ধাম বা অদ্বৈত মন্দির। ওটা ছিল শান্তিপুরের একটা এন্ডিং। আর এইবার যদি তোমরা চাও যে শান্তিপুর তোমরা এখান থেকে দেখো বোর্ড রয়েছে এই জায়গা থেকেও, এটা কিন্তু শান্তিপুরের সেকেন্ড এন্ট্রান্স, তোমরা এই বোর্ড থেকেও কিন্তু শান্তিপুর টাউনে ঢুকে যেতে পারো। আবারও এই জায়গাটায় কিন্তু এই ফ্লাইওভার দুটো নতুন তৈরি হয়েছে, আগে এটা নিচ দিয়ে ছিল, ডান সাইডে একটা বিএড কলেজ ছিল, এখান থেকে শান্তিপুর ঢুকতেও পারো। আবার যারা ওই দিক দিয়ে ঢুকে শান্তিপুর টাউন থেকে আসতে চাইছে তারা কিন্তু এই ফ্লাইওভারের এন্ডে গিয়ে আবার এই রাস্তায় মিশেও যেতে পারো। দেখতেই পাচ্ছ যে সামনে বোর্ড, বিভিন্ন জায়গায় বোর্ড রয়েছে। দেখো শিলিগুড়ি সোজা, বাঁদিকে ঢুকলে হচ্ছে দিকনগর, বাঁদিকে বিভিন্ন বামনগাছিয়া, বাথানগাছি, বালিয়াডাঙ্গা, বিভিন্ন জায়গা যারা যেতে চাইছো এই জায়গাগুলো তারা কিন্তু এই যে সামনের যে কাটিংটা আসছে এই বাঁদিকের এই কাটিং থেকে সাইড রোডটা ধরে চলে যাবে দিকনগর, বামনগাছি, বিভিন্ন জায়গা যেগুলো আছে, বাথানগাছি নট বামনগাছি, সেই বাথানগাছি যেতে চাইলে এই বাঁদিকের রাস্তাটা তোমরা ধরে নেবে। আর কৃষ্ণনগর এখান থেকে এক্স্যাক্টলি 10 কিলোমিটার দূরে। দেখো যেটা বলেছিলাম যে 100 স্পিড লিমিট, NH12 বা 34-এ কিন্তু গাড়ি 100-তেই চলছে। ইটস ভেরি আনকমন, আনন্যাচারাল হলেও এটাই এখন আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে, কারণ NH12 বা NH34-এ 100-ই গাড়ি চালাতে হবে, কারণ রোডের কন্ডিশন, রোডের কোয়ালিটি আমাদেরকে সেইভাবে প্রোভাইড করা হয়েছে। আগে যেখানে আমাদের 40-50-এ চলতো, দ্বিগুণ স্পিড এখন বর্তমানে, কারণ রাস্তাও হয়ে গেছে হাইফাই, রাস্তাও সমস্ত কিছু রেডি। অতএব কলকাতা থেকে শিলিগুড়ি আর নয় 15 ঘন্টা, এবার সময় লাগবে কিন্তু 10 থেকে 11 ঘন্টা। এই মুহূর্তে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ভাতজাংলার পালপাড়ার মোড়। আর এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ মোড়, কারণ হচ্ছে যারা রানাঘাট কৃষ্ণনগর বাইপাস অর্থাৎ বাতকুল্লা, তাহেরপুর হয়ে যারা আসতে চাইছো কৃষ্ণনগরের দিকে, তারা কিন্তু এই জায়গাটা থেকে, এই ফ্লাইওভারের তলা থেকে এসে এই রোডটা ধরতে হবে। বা যারা যেতে চাইছো তাহেরপুর, বাতকুল্লা, জালালখালির দিকে, তারা এই ডান দিকের যে ফ্লাইওভারের তলার রাস্তাটা ধরে সোজা চলে যাবে হচ্ছে তোমাদের নির্দিষ্ট গন্তব্যে। আর আমরা থ্রু আউট পাস করছি টুয়ার্ডস নর্থ বেঙ্গল, শিলিগুড়ির দিকে। আর আমরা ঢুকে গেছি কৃষ্ণনগর, নদিয়া জেলার সদর শহর। আর কৃষ্ণনগর থেকে মায়াপুর, নবদ্বীপ, বিভিন্ন জায়গায় যাওয়ার আছে ইটসেলফ। কৃষ্ণনগরও একটা ডে ট্যুর করা যায়, কৃষ্ণনগরের রাজবাড়ি। আর কৃষ্ণনগর বিখ্যাত হচ্ছে তার সেই বিখ্যাত মাটির পুতুল, ঘূর্ণির মাটির পুতুলের কাজের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। যারা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যেতে চাইছো তারা কিন্তু বাঁদিকের যে সাইড লেনটা আছে বা সাইড রোডটা আছে সেটা ধরে নবদ্বীপ চলে যাবে। আর টুয়ার্ডস শিলিগুড়ির জন্য NH12-এর এই যে ফ্লাইওভারের রাস্তা, সেই ফ্লাইওভারটাকে ধরতে হবে। এই ফ্লাইওভারটাও নতুন ফ্লাইওভার, এই নবদ্বীপে যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা, এই যে বাঁদিকে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর একটা রিফিলিং স্টেশন, এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা ধরে নবদ্বীপ। আর টুয়ার্ডস শিলিগুড়ি ফ্লাইওভার ধরতে হবে। এই ফ্লাইওভারটা নতুন ফ্লাইওভার, এটা পান্থতীর্থ মোড়ের ফ্লাইওভার। আর আমরা যে ফ্লাইওভারটা দিয়ে এখন ক্রস করছি তার তলা দিয়েই পাস করেছে কৃষ্ণনগর নবদ্বীপ ধামের যাওয়ার যে মিটার গেজ, সেই মিটার গেজ লাইনের বর্তমানে ব্রডগেজ হয়েছে, সেই আমঘাটা পর্যন্ত রেল লাইনটা ক্রস করে গেলাম। আর পান্থতীর্থ দেখো একসময় জাঁকজমকপূর্ণ ছিল, সেই পান্থতীর্থের মোড় এখন কিন্তু তার জৌলুস হারিয়েছে ডিউ টু দিস ফ্লাইওভার। আর যারা নাকি পান্থতীর্থ বা শঙ্করের হোটেলে আসতে চাও তাদের ক্ষেত্রেও ওই বাঁহাতের রাস্তা ধরে রেল গেট টপকে তারপরে আসতে হবে। এটা এক্স্যাক্টলি যদি বলা হয়, এই ফ্লাইওভারটা শেষ হচ্ছে কৃষ্ণনগরের যে বিগ বাজার আছে সেই বিগ বাজারের সামনে শেষ হচ্ছে। আর দেখো এই উপর দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগর লালগোলা মেন লাইন, সেই মেন লাইনের তলা দিয়ে, অর্থাৎ এখানে রেল লাইন উপরে, রাস্তা তলায়, সেই তলা দিয়ে আমরা পাস করছি আর চলে যাচ্ছি টুয়ার্ডস নর্থ বেঙ্গল। এই জায়গাটা একবার চিত্রটা মনে করে দেখো, কৃষ্ণনগর টাউনে ঢোকার আগে এই জায়গাটাতে কি পরিমাণে জ্যাম লেগে থাকতো, সেই জ্যামও কিন্তু নেই। এখানে দেখিয়ে দিয়েছে সামনের বোর্ড দেখে নাও, শিলিগুড়ি সোজা, কৃষ্ণনগর যেতে গেলে বাঁ দিকের সার্ভিস লেন ধরতে হবে। রাস্তার কাজ চলছে যতদিন, দেখো NH যেখানে যে কাজগুলো, যে সাদা পট্টি দেওয়া, সেই কাজ চলছে। কৃষ্ণনগর টাউনে যাওয়ার জন্য এই হচ্ছে সাইড লেন বাঁহাতের, এটা ধরে ফ্লাইওভার ক্রস করে ডান দিকে কৃষ্ণনগর টাউন। আর আমরা প্রসিড করছি টুয়ার্ডস শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের দিকে আমরা বেরিয়ে চলেছি। দেখো এই যে রোড, এবার কিন্তু আমরা প্রসিড করছি ওই যে তলা থেকে বেরিয়ে এসে ফ্লাইওভার উঠলাম, এই ফ্লাইওভারই কিন্তু চলে আসছে কৃষ্ণনগরের এই নদীর ওপরে। নদীর যে ব্রিজ যেটা ছিল, এটা পুরনো ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়েই হচ্ছে শিলিগুড়ির দিকে যাওয়ার ব্রিজটা তৈরি রয়েছে, সেটাই রিনোভেট করে চলছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ মেন লাইন বেরিয়ে যাচ্ছে, এই যে নতুন যে ফ্লাইওভার, এই ব্রিজটা কিন্তু ক্রস করলো জলঙ্গি নদীকে। সেই জলঙ্গি নদীর ব্রিজ ক্রস করে আমরা শিলিগুড়ির দিকে প্রসিড করছি। বোর্ডটা যেটা আমরা সামনে দেখছি, জাস্ট ক্রস করলাম, এখান থেকে কিন্তু ফার্স্ট ফেজেই NH34 এর যে ডাবলিং এর কাজ হয়েছিল, অর্থাৎ এটা অনেক আগেই কমপ্লিট হয়েছে। আর বোর্ডের ওই পাশটাতে যেটা আমরা যেটা মানে জলঙ্গি নদীর ওপর দিয়ে ক্রস করে আসলাম যে রাস্তাটা, সেটা সেকেন্ড ফেজে NH34 এর সম্প্রসারণের কাজ। আর দেখো এই সামনের বোর্ডে রয়েছে ডালখোলা, মালদা, বহরমপুর। মালদা এখান থেকে 210, ডালখোলা 336, আর বহরমপুর কিন্তু 84 কিলোমিটার দূরে। যারা মায়াপুর যেতে আসছো, মায়াপুর ঘুরতে আসছো বা মায়াপুর দেখতে চাইছো, তারা কিন্তু এই যে সামনে একটা মোড় আসছে, এই মোড়ে এসে বাঁ দিকে রেল লাইনটাকে ক্রস করে চলে যেতে হবে মায়াপুরের রাস্তায়। আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেলটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কি করবে, যেটা হচ্ছে ভিডিওটিকে তোমাদের নিজস্ব বন্ধু বান্ধব, বান্ধবী, পরিবারবর্গ সবারই মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। টাটা।